ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দ্যা মিজি আলোচনা করছি চারটি জাত মহাকাব্যের মধ্যে অন্যতম একটি ইলিয়ড নিয়ে রিটেন বাই হোমার ক্যাটাগরির দিক থেকে ইলিয়ড একটি ইপিক অর্থাৎ মহাকাব্য ইলিয়ডের সেটিং টাইম অর্থাৎ লিখা হয়েছিল টুয়েভথ ও থার্ড এন্থ বিসি ১২ অথবা তেরো শতাব্দীতে বিসি এখানে ব্রোঞ্জ এস বোঝাচ্ছে ব্রোঞ্জকে বুঝাচ্ছে সেটিং প্লেস ট্রয় সিটি আমরা জানি ট্রয়ের এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল ট্রয় এবং গ্রিকদের মধ্যে এবং এই যুদ্ধের স্থায়িত্ব ছিল দশ বছর এখানে গ্রিকদের আমরা একিয়ান বলছি এবং ট্রয়দের আমরা ট্রুজান বলছি এখন আমরা ক্যারেক্টার লিস্টগুলো দেখে নেব ট্রয় বা ট্রুজ্যান ফাইটারদের মধ্যে রয়েছে হেক্টর হেক্টর কিং প্রিয়াম এবং কুইন হ্যাকাবির ছেলে সে একজন বীর যোদ্ধা তার মধ্যে সকল ধরনের গুণের সমন্বয় রয়েছে সে একজন সাহসী পরের ক্যারেক্টর হচ্ছে হচ্ছে ভাই। যার কারণে যুদ্ধ সে গ্রীষের ম্যান লিউসের ওয়াইফকে চুরি করে নিয়ে এসেছিল যার কারণেই এই ট্রয়ের যুদ্ধটা সংঘটিত হয়েছিল এবং প্যারিস একটু কোয়ালিটি রয়েছে তার মধ্যে সে একটু ভীরু প্রকৃতির সে সম্মুখ যুদ্ধ পছন্দ করত না কিন্তু তীর তীর যুদ্ধ খুবই পছন্দ করত এবং এই ছেলেটার কারণে যে ট্রয় নগরী ধ্বংস হবে তার একটা ছিল। অনেক পূর্বেই রাজা প্রিয়াম এবং রানী হেকাবি জানতো এবং ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এই ছেলের কারণেই ট্রয় নগরী ধ্বংস হবে যার কারণে রাজা রানী এই ছেলেটাকে পরিত্যাগ করতে চেয়েছিল কিন্তু করা সম্ভব হয়নি আর এই ছেলেটির কারণে এই ট্রয়ের যুদ্ধটা সংঘটিত হচ্ছে পরে ক্রিসিস ক্রিসিস হচ্ছে একজন ফাদার এখানে ক্রিসিস ক্রিসিস বানানে এস এবং এবং দেখা যাচ্ছে ব্রিসিস এই আই রয়েছে যে দুই বানানে আই রয়েছে সেটা হচ্ছে মেয়ে এবং ফাদার ক্রিসিসে এস ইএস কোন আয় নেই এরপরে আদার্স যেসব ম্যানোর ক্যারেক্টার গুলো রয়েছে এগুলো ডিসকাস করার দরকার নেই খুব একটা প্রয়োজন হবে না এরপর এগিয়ান বা গ্রিক ফাইটার্সদের মধ্যে রয়েছে রাজা অ্যাগামেমন সে গ্রিসের রাজা অ্যাকিলিস সোন অফ গড পেলেয়াস অর্থাৎ দেবতা পেলেয়াসের ছেলে এবং সি গডেস থেটিসের ছেলে সে অর্থাৎ সে একজন ডেমি গড উপদেবতা এবং সেও নিঃসন্দেহে একজন বীর এবং খুব ভালো মানের একজন সোলজার প্যাট্রিক্লোস প্যাট্রিক্লোস হচ্ছে অ্যাকিলিসের বন্ধু এবং ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে একটা যথেষ্ট সম্পর্ক রয়েছে ম্যানেলিউস সেও গ্রীষ্মের রাজা এবং হেলেন হচ্ছে তার অপরূপা স্ত্রী যাকে কেন্দ্র করে ট্রয়ের যুদ্ধটি সংঘটিত হচ্ছে হেলেনের মায়ের নাম হচ্ছে লেডা যে স্পার্টার রানী তার মেয়ে হচ্ছে এই হেলেন এখানে আমরা ক্যালকাসকে দেখতে পাচ্ছি ক্যালকাস একজন ভবিষ্যৎ বক্তা যে ভবিষ্যৎবাণী করতে পারত। এরপরে ডায়ামেডিস সে একজন বীরযোদ্ধা ইডুমিডিয়াস সেও একজন বীরযোদ্ধা নেস্টর সেও একজন বীরযোদ্ধা এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি যেভাবে ট্রয়ের এই যুদ্ধটা ট্রুজান ওয়ারটা সংঘটিত হয় এই যুদ্ধের মূল কারণে হচ্ছিল প্যারিস যে গ্রীষ্মের ম্যানিউসের চুরি করে নিয়ে পালিয়ে চুরি করে পালিয়ে নিয়ে যায় যা গ্রিকদের জন্য সত্যি অসম্মানজনক ছিল এবং রাজা নন ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল যুদ্ধের মূল কারণ যদিও দেখা যাচ্ছে যে হেলেন কিন্তু হেলেন একটা অজুহাত মাত্র ট্রয়ের সম্পদ লন্ঠন করাই ছিল গ্রিকদের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ট্রয়ের হয়ে যুদ্ধ করছে হেক্টর যদিও তার ভাইয়ের কারণে যুদ্ধ সংগঠিত হচ্ছে কিন্তু তার দেশের স্বার্থে বা নিজ রাজ্যের স্বার্থে সে যুদ্ধে লড়ছে গ্রিকদের সাধারণ যোদ্ধারা বা একিয়ানদের সাধারণ যোদ্ধারা যুদ্ধ অংশগ্রহণ করেছে কিন্তু একিলিস যুদ্ধ করছে না এর কারণ ট্রয় নগরী হতে দুজন মেয়েকে ধরে নিয়ে আসা হয়েছে যাদের কথা আমরা একটু আগেই বলেছি ক্রিসিস এবং ব্রিসিস রাজা অ্যাগামেমন ক্রিসিস কে নেয় এবং অ্যাকিলিস কে ব্রিসিস কে দেয় এবং তারা দুইজন এই দুই মেয়েকে এনজয় করে বা উপভোগ করে অন্যদিকে এই দুই মেয়ের বাবা ক্রিসিস ফাদার ক্রিসিস সে অনেক ক্ষতিপূরণ বা উপঢৌকন নিয়ে রাজা অ্যাগামেমনের কাছে আসে তার মেয়েকে ফেরত নেয়ার জন্য কিন্তু এগামেমন রাজি হয় না তাকে ফিরিয়ে দেয় আবার ক্রিসিস সূর্য দেবতা অ্যাপোলোর পূজারী ছিলেন তিনি সূর্যদেবতা দেবতা অ্যাপোলোর কাছে রিকোয়েস্ট করেন যে কোনো ভাবে তার মেয়েকে যেন ফিরিয়ে দেয়া হয় অ্যাপোলো একিয়ান সৈন্যদের মধ্যে বা গ্রিকদের এই সোলজারদের মধ্যে প্লেগ রোগ পাঠিয়ে দেন এবং সৈন্যরা ব্যাপক হারে মরতে শুরু করলো প্লেগ রোগে রাজা অ্যাগামেমন এই পরিস্থিতি অবজারভেশনের জন্য ভবিষ্যৎ বক্তা ক্যালকাসকে পাঠালেন ক্যালকাস এসে রাজাকে জানালেন সূর্যদেবতা অ্যাপোলো প্লেগ পাঠিয়েছে যদি ওই দুই মেয়েকে ফেরত না দেয়া হয় তাহলে এই প্লেগ রোগ কিছুতেই যাবে না বা সেরে সম্ভব নয় ক্রিসিস ক্রিসিস তখন বাধ্য হয়ে তার কাছে যে মেয়েটা ছিল এই ওটা ক্রিসিসকে ফেরত পাঠিয়ে দিল এবং অ্যাকিলিসের কাছে যে মেয়েটা ছিল ব্রিসিস তাকে নিজের করে নিল এই রাগে অ্যাকিলিস যুদ্ধ অংশগ্রহণ করছে না যে তার কাছ থেকে সে মেয়েটাকে কেড়ে নেওয়া হয়েছে অ্যাকিলিসের অনুস্থিত অনুপস্থিতিতে গ্রিকরা দুর্বল হয়ে পড়েছে তারা যুদ্ধ করতে পারছে না ট্রয় বা ট্রুজানরা অনেক দূর অগ্রসর হয়েছে এবং হেক্টর গ্রিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে নয় বছরে শত চেষ্টা করেও গ্রিকরা ট্রয়ের এই দুর্ভেদ্য দেয়ালটা অতিক্রম করতে পারেনি কো এই যুদ্ধে আমরা দেখতে পাই দেবদেবীরা বিভিন্ন সময় কখনো কখনো একিয়ানদের সাহায্য করেছে বা গ্রিকদের সাহায্য করেছে আবার কখনো ট্রয়দের ট্রুজান ফাইটারদের সাহায্য করেছে এখানে একটা ব্যাপার উল্লেখ্য যে ইরিস এই এরিস হচ্ছে গডেস অব ডিসকোট অর্থাৎ ঝগড়ার দেবী এরিস প্যারিসকে একদিন একটা আপেল দিয়েছিল এবং সে আপেলে লেখা ছিল দ্য ফেয়ারেস্ট সবচেয়ে সুন্দরী এবং তাকে একটা বিচারের ভার দেয়া হয়েছিল যেখানে তিনজন দেবী রয়েছে এই দেবীর মধ্যে কে সবচেয়ে সুন্দরী সেটা ডিক্লারেশন করার জন্য এখানে ক্যান্ডিডেট হিসেবে ছিলেন দেবী হেরা হেরা মানুষকে পাওয়ার দেয় কিংডম দেয় সে প্যারিসকে বলেছিল মানে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল যে আমি তোমাকে দিব পাওয়ার দিব তুমি আমাকে হিসেবে ঘোষণা করো এখানে প্যালাস এথেনা সে প্যারিসকে প্রলুব্ধ করলো যে সে তাকে জ্ঞান দেবে সাকসেস দেবে ওয়াইসডম দেবে সে তাকে সুন্দরী হিসেবে ঘোষণা করুক অন্যদিকে গডেস অফ লাভ অর্থাৎ ভালোবাসার দেবতা বা প্রেমের দেবী অ্যাফ্রোদিতি এই অ্যাফ্রোদিতি প্যারিসকে বলল যে তোমাকে মোস্ট বিউটিফুল উইমেন দিব মানে সবচেয়ে সুন্দরী একটা রমণী দেব এবং প্যারিস তো আগের থেকে একটু মেয়ের প্রতি লালায়িত ছিল তাই সে অ্যাফ্রোদিতিকে বিজয়ী হিসেবে ঘোষণা করে তখন হেরা এবং প্যাল্লাস এথেনা রাগান্বিত হয়ে গ্রিক সৈন্যদের সাহায্য করতে লাগলো এবং ট্রয়দের ধ্বংস করার জন্য পরিকল্পনা করলো প্যারিসের এই কার্যকলাপের কারণে তো আমরা দেখতে পাই শুরু থেকে প্যারিসের ক্যারেক্টারের মধ্যে একটু মেয়ের প্রতি লোভ রয়েছে এবং এই মেয়ের কারণেই তার ট্রয় নগরীটা ধ্বংসর মুখে বা ধ্বংস হয়ে যাচ্ছিল গ্রিকদের করুণ অবস্থা দেখে অ্যাকিলিস যুদ্ধে যাচ্ছে না এই অবস্থাটা দেখে পেট্রোকলস তার বন্ধু চিন্তা করলো যে সে যুদ্ধে যাবে তাই সে অ্যাকিলিসের আশীর্বাদ নিয়ে যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানায় অ্যাকিলিস তাকে সমর্থন করে এবং আশীর্বাদ স্বরূপ তাকে আর্মারটা দিয়ে দেয় আরমার মারে আমরা জানি যে যুদ্ধের যে সব পোশাক আরমার মানে যুদ্ধের পোশাক এই পোশাকটা তাকে দিয়ে দেয় এই অ্যাকিলিসের ড্রেস পরে যখন যুদ্ধ হয়ে অংশগ্রহণ করে তখন এই ট্রয়ের সৈনিকরা বা ট্রোজানরা অ্যাকিলিস ভেবে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে কেননা অ্যাকিলিস একজন আক্রমণাত্মক সৈনিক তাই ভয়ে তারা পালিয়ে যাচ্ছিল এক পর্যায়ে পেট্রোক্লস যুদ্ধ করতে করতে তার হেলমেট মাটিতে পড়ে যায় তখন হেক্টর দৌড়ে এসে পেট্রোক্লসের তল পেটে অর্থাৎ লোয়ার পার্ট অফ বেলি বর্ষা ঢুকিয়ে দেয় এবং তার আর্মার খুলে ফেলে মাটিতে নিক্ষেপ করে এবং মৃত্যুর মুখে পতিত হয় পেট্রোক্লস এবং তার আর্মারটা খুলে মাটিতে ফেলে দেয় এই খবর পেয়ে অ্যাকিলিস খুব কষ্ট পায় এবং রাগান্বিত হয় পেট্রোক দেহ যখন নিয়ে আসা হয়। তখন চারটি ঘোড়া হত্যা করে দুইটি কুকুর হত্যা করে এবং জন হত্যা করে। চিতায় নিক্ষেপ করে এবং গ্রীষ্মা পেট্রোক্লোস এই হারগুলো একটি জারে বা পাত্রে সংরক্ষণ করেছিল ফিউচারে যদি ফিউচারে আবার অ্যাকিলিসের মৃত্যুর পর তার হারগুলোর সঙ্গে এই হারগুলো একত্রিত করে সমাধিস্থ করবে অর্থাৎ এখানে অ্যাকিলিস এবং পেট্রোক্লসের যে একটা সম্পর্ক রয়েছিল ক্লজ অ্যাসোসিয়েশন ছিল তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল তারই বহি প্রকাশ ঘটেছে কার্যকলাপের মধ্য দিয়ে অ্যাকিলিস রাগ করে ভীষণ রাগ করে যে রাগের কারণে সে ট্রয় নগরীকে ধ্বংসস্তূপে স্তূপে পরিণত করে দেয় তখন অ্যাকিলিসের মা থেটিস দেবতা হেফাস্থাসের কাছ থেকে নতুন একটি আর্মার বানিয়ে নেয় অর্থাৎ যুদ্ধের পোশাক বানিয়ে নেয় তখন এই আর্মার পরে অ্যাকিলিস ব্যাটেল ফিল্ডে যায় বা যুদ্ধে যায় এবং হেক্টরকে খুঁজতে শুরু করে তার টার্গেটই হচ্ছে হেক্টর কেননা সে তার বন্ধু পেট্রোক্লসকে হত্যা করেছে এবার সত্যি সত্যি অ্যাকিলিসের আগমনে ট্রুজান সৈন্যরা দৌড়ে পালাতে শুরু করে হেক্টর তখন নিরস্ত্র ছিল সে তার ভাই ডিফোবাসকে জ্যাভেলিন বা বল্লম আনার নির্দেশ দেয় এই জ্যাভেলিন মানে বল্লম বা বর্ষা কিন্তু একিলিসের এই আক্রমণাত্মক ভাব দেখে সে অত্যন্ত হেংস্টর তার একিলিসের এই আক্রমণাত্মক ভাব দেখে ডেফোবাস অর্থাৎ হেক্টরের ভাই সেও দৌড়ে পালিয়ে যায় ভয়ে সে তার ভাইকে সাহায্য করতে এগিয়ে আসেনি এমনত অবস্থায় একিলিস তার জ্যাভেলিন বা বলম দিয়ে হেক্টরের কাঁধে বিদ্ধ করে দেয় অর্থাৎ ঢুকিয়ে দেয় এই বর্ষাটা হেক্টর মাটিতে লুটে পড়ে এবং মৃত্যুকলে ঢলে পড়ে এবং হেক্টর অ্যাকিলিসকে শেষবারের মতো অনুরোধ করে যেন তার ডেড বডিটা তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু হেক্টর কিন্তু অ্যাকিলিস এসব কর্ণপাত করে না সে অত্যন্ত অপমানজনকভাবে হেক্টরের মরদেহ ছেঁচরাতে শুরু করে মাটিতে এরপর রথের সাথে বেঁধে এ রণাঙ্গন বা যুদ্ধের ময়দানে তাকে ঘুরাতে শুরু করে অর্থাৎ অ্যাকিলিসের এই রাগ হেক্টরের প্রতি তার বহে প্রকাশ ঘটছে তার মৃত্যুর পরেও তার রাগ কমছে না হেক্টরকে অপমানজনকভাবে ছেঁচরাচ্ছে তার মরদেহ যুদ্ধে এবং অ্যাকিলিস চিন্তা করেছিল যে হেক্টরের এই মরদেহ কুকুর দিয়ে কলসিত করবে এরকম একটা চিন্তা করেছিল কিন্তু হেক্টরের এই মৃত্যুর খবর পেয়ে ট্রয়রা একেবারে দমে যায় বা থেমে যায় যেন সবকিছু শেষ হয়ে যায় তার বাবা প্রিয়াম সে একজন বৃদ্ধ কিং সে বুঝতে পারে যে হেক্টরের মৃত্যুর মধ্য দিয়েই তার সবকিছু শেষ হয়ে গেছে তখন প্রিয়াম রাজা প্রিয়াম ওয়াগন ভর্তি অনেক বা নিয়ে কাছে এসে অনুরোধ করে যেন তার ছেলের মৃতদেহটা ফিরিয়ে দেয়া হয় অ্যাকিলিস যদিও রাগান্বিত ছিল তথাপি বৃদ্ধ রাজা প্রিয়ামের সাথে তেমন কোনো দুর্ব্যবহার করেনি সে নিজ পিতার মতোই তার সঙ্গে ব্যবহার করেছে অ্যাকিলিস অবশেষে হেক্টরের মরদেহ প্রিয়ামের হাতে তুলে দেয় তখন ট্রুজানরা হেক্টরের এই মরদেহ দেখে যখন ট্রয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তখন তারা অনেক হাহাকার করে বিলাপ করে কষ্টে কষ্ট পায় দুঃখে ফেটে পড়ে যে এরকম একটা বীর সোলজার শহীদ হয়েছে বা মারা গিয়েছে নয় দিন ধরে তারা অনেক কাঠ সংগ্রহ করে এবং দশম দিনে হেক্টরের দেহ চিতায় পোড়ানো হয় কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে এই দশ দিনে হেক্টরের মরদেহ অক্ষত ছিল বা পচন ধরেনি এর মূল কারণ হলো সূর্য দেবতা অ্যাপোলো হেক্টরের মরদেহের প্রোটেকশন দিয়েছিল পচনের হাত থেকে সুতরাং এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে সূর্য দেবতা অ্যাপোলো ট্রয়দের সাহায্য করছে হেক্টরকে সাহায্য করছে আবার প্যাল্লা সেথেনা ও হেরা এর আবার গ্রিকদের সাহায্য করেছিল অর্থাৎ এখানে স্পষ্ট যে দেবদেবীরাও এই যুদ্ধের সঙ্গে ইনভলভ ছিল ট্রয়ের এই যুদ্ধের সঙ্গে ট্রুজান ওয়ারের সঙ্গে এখানে অ্যাকিলিসের রাগ ট্রুজানদের ধ্বংসের অন্যতম কারণ তাকে ধ্বংস করে দেয় এখানে আমরা দুইটা কারণ দেখতে পারি রাগের একটা কারণ হচ্ছে তার কাছ থেকে একটা মেয়ে কেড়ে নেওয়া হয়েছিল ব্রিসিসকে যার কারণে সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না এবং যুদ্ধ করছিল না এখানে একটা রাগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে পরবর্তীতে একটা বহি প্রকাশ ঘটে প্রেট্রোকলস মৃত্যু এই দুটো মৃত্যুই দুটো মৃত্যু না এই দুটি কারণেই অ্যাকিলিস অত্যন্ত হিংস্র হয়েছিল এবং ট্রয়দের ধ্বংস করে দিয়েছিল অর্থাৎ অ্যাকিলিসের এই রাগে হচ্ছে ট্রয় যুদ্ধের অন্যতম কারণ বা ট্রুজান ওয়ারের অন্যতম কারণ হেক্টর একজন ন্যায় নীতিবান এবং বীরযোদ্ধা ছিলেন ক্রিটিকদের মতে হেক্টর হচ্ছে নবল হার্টেড পার্সন আর অ্যাকিলিস হচ্ছে লায়ন হার্টেড তার মধ্যে হিংস্রতা বা পাশপিকতা রয়েছে যেহেতু অ্যাকিলিস একজন দেবদেবী সন্তান দেবী গড উপদেবতা সুতরাং তার মধ্যে তো সুপারন্যাচারাল পাওয়ার থাকবে এটাই স্বাভাবিক হেক্টর একটা সাধারণ মানুষ রাজা রানীর ছেলে সে সদ্গুণের অধিকারী হতে পারবে কিন্তু ডেমিগড হতে পারবে না তাই একজন ডেমিগড এর কাছে হেক্টরের পরাজয় এটা স্বাভাবিক আর এই যুদ্ধের উত্তম মূল বিষয়বস্তু হচ্ছে হেক্টরের মরদেহ যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সাথে যে ফিউনারালটা হলো বা দাফন হলো এটাই হচ্ছে যুদ্ধের প্রায় যুদ্ধের শেষ পরিস্থিতি বা শেষ পরিণতি এখানে গ্রিকরা শত চেষ্টা করেও ট্রয় নগরীকে ক্যাপচার করতে পারেনি অবশেষে হেক্টরের ভাই প্যারিস অ্যাকিলিসকে দূর থেকে অর্থাৎ দূর থেকে তীর ছুঁড়ে মারে এই অ্যাকিলিসের দিকে এবং মৃত্যুবরণ করে অর্থাৎ অবশেষে অ্যাকিলিসও মারা যায় এই যুদ্ধে প্যারিসের তীরের আঘাতে যদিও এই প্যারিসের দ্বারা এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল এখানে দেখা যাচ্ছে হেক্টরও মারা যায় এবং অ্যাকিলিসও মারা যায় এবং এই যুদ্ধটা অসমাপ্ত থেকে যায় এখানে অ্যাকিলিসের রাগ বা র্যাথ যেটা ক্রোধ অব অ্যাকিলিস এই র্যাথ অব অ্যাকিলিস অ্যাকিলিসের এই রাগটাই হচ্ছে ট্রয়ের ধ্বংসের মূল অন্যতম কারণ তো আজকের এই আলোচনাটা এতটুকু ছিল আশা করতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য